তো ফাইনালি গাইস আজকে আমাদের দিগার পর্ব শেষ, রুমে এখন চেক আউট করে আমরা বেরিয়ে যাব। তো ব্যাগ গোছানো রেডি? ওদেরও ব্যাগ গোছানো পোছানো রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। আলমারি কিছু নেই তো ভেতরে? বোতলটা কার হবে যার আছে আছে। চলো এখন আমরা বাস এখান থেকে নিয়ে যাবে ওল্ড দিঘাতে। আর কি চেক আউট করতেছো তো? বেরিয়ে গেছে নাকি সোনু মারা? সোনু বেরিয়ে এসছে, ঠিক আছে তো সব। চলো তাহলে এখন এখান থেকে বাসে যাবো, বাসে গিয়ে লাগেজ আমাদের তুলে এখান থেকে বাস নিয়ে যাবে আমাদের ওল্ড দিঘাতে, যার কারণে আমরা আজকে ওল্ড দিঘাতে যাইনি। তো এখন ওল্ড দিঘা যাবো, ওল্ড দিঘা দেখাবো তোমাদের। আর পাটে ওল্ড দিঘা নেওয়া হয়নি, চলো বাসে উঠে যাক গিয়ে। তো ফাইনালি গাইস আমরা এখন ওল্ড দিঘায় চলে এসেছি। এই ঘাটটার নাম কি? ওল্ড দিঘা। ওল্ড দিঘা ঘাট, এই ঘাটটার নামই ওল্ড দিঘা। দোকানপাট তো সব অলমোস্ট বন্ধই হয়ে এসেছে গো। হ্যাঁ, তুমি তাহলে কি নিয়ে এসছো আমাদেরকে এতবেলা? কি পাওয়া যাবে তোমার কাছে? ও পুতুল পুতুল আর ছাড়ো তাহলে। কোন দিকে কয় গো? ঘাটে তো সবই তো মোটামুটি শেষ। এই যে একটা বড় মার্কেট আছে না, এই ভেতরটা তো মার্কেটটা না? হ্যাঁ বন্ধ হয়ে গেছে, মার্কেট বন্ধ করে দিয়েছো কেন? তাহলে এটা তোমাদের দোষ, তোমরা মার্কেট বন্ধ করে দিয়েছো। গাইস মার্কেট, হ্যাঁ আমরা এসেছি, মার্কেট তো প্রায় বন্ধ হয়ে গেছে। লেখাটা কোথায়? আই লাভ দিঘা। এইটা ও বাবা, খুব সুন্দর হয়েছে জায়গাটা। ও ঢেউ ঢেউ আগে ঢেউ আগে ঢেউ আসো কালু কাকা, এখন ঢেউ কিন্তু গায় সেই লেভেলের আছে, আর হাওয়াও দিচ্ছে বিভস্ত পরিমাণে। ও সেরা ঢেউ এসছে, তো এখানে গেছে ফটোগ্রাফি করতে এসে আমরা ভিজে গেছিলাম, আর ক্যামেরাতেও জল লেগে গেছে। চলো এবারে আই লাভ দিঘার ওখানে ছবি তুলবো। এ লেগাটা লেখাটা বলেছিল বিশাল বড় লেখা, ওটা কোথায় আছে? বল তারপর এন্ড্রে এখন ছবি তুলবো। হ্যাঁ ফটো তুলবো তো। যেমন কি গাইস আমরা এখানে থাম্বনেলটা ক্লিক করলাম, পেছনে আই লাভ দিঘা লেখাটা আছে, লেখাটা কিন্তু খুবই সুন্দর। আর এপাশ থেকে দোকানপাট সবই এখন বন্ধ হয়ে যাচ্ছে, পুলিশও চলে এসছে। এখানে কটা অবধি বসতে দেয়? লাস্ট 11টা অবধি। আরে বাবারে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, একদম দুর্দশ সাজানো আছে। আম্পানে যখন ভেঙে গেছিল, আম্পানে ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু জায়গাটাকে নতুনভাবে রিক্রিয়েট করা হয়েছে। নতুন করে রিক্রিয়েট করার পরে কিন্তু জায়গাটা এখন আরও বেশি সুন্দর ফুটে উঠেছে। আর কিন্তু আগে পুরো প্লেন জায়গা ছিল, ভেঙে যাওয়ার পরে আরও বেশি সুন্দর করে সাজিয়েছে। আর দীঘাতে আমি এসেছিলাম আজকে তিন বছর আগে, তিন বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু দীঘা এত সুন্দর ছিল না। এখন তিন বছর পরে যখন এসেছি দীঘা কিন্তু বেশি সুন্দরভাবে সাজানো। ওই যে ওল্ড দীঘার গেট, আর এখানে রয়েছে বিশ্ব বাংলা একটা সিম্বল, যেটা কালার চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে, আর বড়ো বড়ো করে লেখা আছে বিশ্ব বাংলা। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আমি সন্ধ্যাবেলা এখানে আসি, সন্ধ্যাবেলা আসার কথা ছিল, সন্ধ্যাবেলা যদি আসতে পারতাম এখানে ফটো ফটো ভালো ক্লিক করতে পারতাম। সন্ধ্যাবেলা আসতে পারিনি যেহেতু রুমমেটগুলো মদ খেয়ে উল্টে পড়েছিল, সেই কারণে আমিও আসতে পারিনি। আর সব জায়গাতে এরকম সিঁড়ি, পুরো গোল একটা স্তম্ভ রয়েছে, উঁচু স্তম্ভ, অনেকটা উঁচু জায়গাটা। এটা আমার দীঘার লাস্ট পার্ট, এখন দীঘা থেকে চলে যাচ্ছি বাড়িতে, যার জন্য খুব কষ্টও লাগছে মনে। জায়গাটার প্রতি দুদিন একটা বেশি ভালোবাসা জেগে গেছে, যে রুমে ছিলাম রুমের প্রতি একটা আলাদা আবেগ জেগে গেছিলো। রুম ছেড়ে যখন বেরোচ্ছি খুবই কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, সময় হলে যেতে হবে, আর এখন চলেও যাচ্ছি। তো এটা লাস্ট পার্ট দীঘার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। সো ওল্ড দীঘাতে দেখানোর মতো তো সেরকম কিছু নেই, এই আছে যা আছে। সাইড থেকে ছোটো ছোটো গাছ সুন্দরভাবে সাজানো লাইটিং দিয়ে, ওখানে একটা কুয়া টাইপের কিছু একটা আছে আই থিঙ্ক, যাই হবে হয়তো।
আর ওভারস্টেজ কিন্তু অনেক বড় হয়েছে, যেহেতু পুলিশও চলে এসেছে রাতেবেলা, এখন এখন ওদিকে আমাদের যেতেও দেবে না, তার জন্য আমি যাইও নি। আর এই যে আমার আর কি ইউটিউবার ভাই, তোমার চ্যানেলের নাম কি আছে? নেপাল ডাব্লিউবি ভাই, চ্যানেলের নাম নেপাল ডাব্লিউবি ভাই, ও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে, ব্লগ বানায় ভাই, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমার বাড়ি কাকদ্বীপে তাই তো? কাকদ্বীপে, তাহলে এখান থেকে চলে যাবা তুমি কালকে তাই তো? তো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই ভাইকে সাপোর্ট দেখিও, ভাই 1K খুব ক্লোজ। আর এখন দীঘা এনজয় করো, আমরা খানিকক্ষণ পরে বেরিয়ে যাবো, বাস এখানে আধা ঘন্টার জন্য দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে এখান থেকে বাসে উঠে সোজা টান টান বাড়ি, ভোরবেলার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। এরপর থেকে দীঘার পার্ট শেষ, তারপর থেকে নতুন ব্লগ আসবে। হ্যাঁ চ্যানেলে যারা যারা নতুন আছো, নেপাল থেকে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং সাপোর্ট করো ভাইয়ের 1K খুব ক্লোজ। আর ভাই কিন্তু গাইস আইফোনে ভিডিও বানায়, আর আমি গোপ্রোতে, এই যে আমার গোপ্রো আর নেপাল ভাইয়ের আইফোন। আইফোনে কি মডেল তোমার? এটা XR তাই তো? বানাও ভিডিও, ফুল সাপোর্ট, চলো আবার দেখা হবে পরে। হ্যাঁ কাকদ্বীপ গেলে আমি তোমাকে ফোন করবো তো গাইস, কাকদ্বীপে আমি এর মধ্যে যাবো, কাকদ্বীপ গেলেও নেপাল ভাইয়ের সাথে আবার দেখা হবে, কাকদ্বীপের ব্লগও আসবে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। আর আমারও চ্যানেল 7000 খুব ক্লোজ সাবস্ক্রাইবার ফ্যামিলি, তো যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবো, 7000 আমাদের উত্তাদি হয়ে গেলে আমরা 7000 সেলিব্রেশন করবো। চলো এখন কিছু সিনেমাটিক ভিউ নিয়ে নিই। দীঘা যখন এসেছিলাম, দীঘায় কিন্তু এখানে যত যা আছে পিলার পিলারগুলো, এগুলো কিন্তু সব ভেঙে গেছিলো আমপান ঝড়ে, আবার এগুলো রিক্রিয়েট করা হয়েছে। আর ঢেউ দেখো এখন সমুদ্রে, ঢেউ কিন্তু বিভৎস ঢেউ আসছে এখন, পুরো ভরা কোটাল, ভরা জোয়ার, একদম মারাত্মক ঢেউ। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো ওল্ড দীঘাতে দেখানোর অনেক কিছু আছে, বাট আমরা যেহেতু আসতে লেট করেছি, মানে আমরা সত্যি আসতে লেট করেছি, আসতে পারিনি যেহেতু রাতে আমাদের নিয়ে আসবে ভেবেছিল, তো ওল্ড দীঘাতে দেখানোর মতো আমি কিছু দেখাতে পারবো না। সামনের মাসে আবার দীঘাতে আসবো, তখন দীঘা আরও ভালো করে যা যা এক্সপ্লোর করতে পারিনি আমার এই দীঘার পার্টে, সেগুলো আমি এখন নতুন করে এক্সপ্লোর করবো। তো ওই ভিডিওটা আর বেশি লম্বা করবো না, ট্রেনে টুনে হয়তো আর 1-2 মিনিট নিয়ে যেতে পারবো ভিডিওটা, এরমভাবে এনজয় করে এটা দীঘার লাস্ট পার্ট। ভেবেছিলাম দীঘা এসে ক্যাকড়া খাবো, তারপরে মাছ ফাছ ভাজা খাবো, বাট দীঘাতে এমন টাইমে এসেছি আমরা যে আমাদের পেটও ভরা, সব দোকানপাট প্রায় অলমোস্ট বন্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছ সবই প্রায় বন্ধ দোকানপাট, পুলিশ গাড়িও এখান থেকে গেছে, সবাইকে দোকান বন্ধ করতে বলেছে। আর ট্যুরিস্ট যারা ছিল, ট্যুরিস্টদেরকেও এখান থেকে মোটামুটি চলে যেতে বলছে, আস্তে আস্তে যে চলে যাও তোমরা, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো আমি একটু ভাবলাম যে পাকা মামের এই পাশটাতে আসি, ওই পাশটাতে কিন্তু ওই লাইটিংয়ের ওখানে আমাদের লোকজন দাঁড়িয়ে আছে, আর আমি এ পাশটা দিলাম, এ পাশে লাইটিংটা কিন্তু খুব সুন্দর সাজানো, তাই আমি বললাম লাইটিংটা একবার দেখে যাই, কারণ দেখে না গেলে মিস, মানে বাড়ি চলে গেলে তো সবই শেষ, আর আসা হবে না আমাকে দেখে তো সমুদ্রে সুন্দরভাবে, ভালো আমি একটু এক্সপ্লোর করেই যাই। আর মুখ চোখ মুখের অবস্থা যা হয়ে যায় গেছে দিনে, একদম সমুদ্রের নোনা জলে সব শেষ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডে যেমন কি দেখতে পাচ্ছ গেছে, ওই দূরে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, ওদের সাথে ঝগড়া লেগেছে টুরিস্টদের সাথে এখানে, তো আমি সাইড থেকে পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম, আমাকে মনে হয় আটকে দেবে, চলে যেতে দেবে না এদিকে, বাট আমি সাইডে আসতে করে চলে এসেছি, ভয় লাগছিল। আর এবার আসার সময় ওই দেখো, ওই দূরেও কিন্তু বিশ্ব বাংলার একটা লোগো রয়েছে, এখন যেদিকেই যাচ্ছি সেখানে বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা। আর এখানে ওই গেটটা আমি দূর থেকে দেখার জন্য এসেছিলাম, এটা কিন্তু গেট ইন্ডিয়ার ডুপ্লিকেট করা, দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেটের ডুপ্লিকেট টাইপের ওরকমই কিছু একটা। আর উঁচু উঁচু স্তম্ভ রয়েছে, লাইটিং রয়েছে, দূর থেকে লাইটিংগুলো দেখে মনে হচ্ছে বিশাল বড় বড় পিলার ছিল, বাট কাছে এসে সেরকমও মানে কিছু নেই, খালি এইটাই একটু দেখার আছে দূর থেকে, এটা কিন্তু মারাত্মক ঘেমা লাগছিল দেখতে, সেরা লাগছিল দূর থেকে দেখতে, তাই ভাবলাম আমি এক্সপ্লোর করবো না, সেটাকে আবার হতে পারে দেখেই যাব আজকে, যা হবে দেখা যাবে। দেখতে চলে এলাম, আমার এখানে দুটো লালু আছে, আর এই জিনিসটা যদি না আসতাম গাছ আমি পুরোপুরি মিস করে দিতাম, দুপাশে দুটো ঘোড়া, সুন্দর একটি মোমেন্টাম। ও এই টাইমে এই মুহূর্তে আমি কিন্তু পুরো একা, রুমমেটকেও আসিনি আর আমাদের গ্রুপেরও আসিনি, আমি এসেছি একা। এই জায়গাটা দেখো একবার, সেরা সেরা, কেউ এলে আমার ক্যামেরাটা তো ধরে দিতে পারতো, আমিও একটু হেঁটে পেটে যেতাম, বাট এই জিনিসটা জাস্ট অসাম। আর ক্যামেরাতে আমার লাইটিংটা খুব সুন্দর আসছে, বাম্পার লাগছে দেখতে। ওপাশে পার্কিং আছে, এপাশে ছোটো ছোটো রুম, দোকান, সেখানে এলে অনেক কিছু কেনাকাটা করতে পারতাম,
আমার সঙ্গ টঙ্গও কিনতে হতো। চলো এখান থেকে এখন বেরিয়ে যাবো, এই জিনিসটা দেখার জন্যই আর দেখানোর জন্যই তোমাদের এলাম। কদিন আগে পূর্ণিমা গেছিলো, চাঁদটা খুব বিউটিফুল লাগছে ওপরে। আর আমার তো অবস্থা পুরোপুরি খারাপ, এখন গলা শুকিয়ে গেছে, নোনা জল খেয়ে খেয়ে গলা ছেলে গেছে আমার, আর গলা তো পুরো বসে গেছে। আমি কিন্তু অনেক চিল্লে চিল্লে কথা বলছি, বাট আমার সাউন্ড একদমই আসছে না, সেটা আমিও বুঝতে পারছি যে আমার সাউন্ড আসছে না, কিন্তু কী করার আছে কোনো ব্যাপার না। তো চলো দীঘা পুরো সব পার্ট যা ছিল এন্ড, এই অবধি গেট থেকে বেরিয়ে যাবো, ভিডিও ক্লোজ, কালকে সকালে বাড়ি যাবো, যদি পারি কোনো ক্লিপ নেবো, না পারলে বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ রেডি হয়ে, এখনও দুটো মানে আগে যে তিনটে পার্ট আছে তিনটে পার্ট তোমরা দেখে নিও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, মানে চ্যানেলে গিয়েও ডাইরেক্ট দেখে নিতে পারো। তো দীঘা এক্সপ্লোর আমার ভালো লাগলে, ভিডিও বলছি দীঘা এক্সপ্লোর ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আমরা 7000 সাবস্ক্রাইবারের খুব ক্লোজ আছি। আর ভিডিওটা যদি পারো একটু লাইক করে দিও, অনেক খাটনি করে ভিডিও বানাতে হয় দীঘায় এসে, মানে না ঘুম না কিছু। চলো বাই, দেখা হচ্ছে এরমই সুন্দর ভিডিওর সাথে, টাটা।